নমস্কার বন্ধুরা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে স্যাটারডে সকালে পড়ানো আছে তাই সকালবেলা সবাই পড়তে চলে এসেছে আর আমি ফ্রেশ হয়ে ওদের পড়াতে বসে গেছি এক কাপ চা দুটো বিস্কুট নিয়ে বেশ হালকা হালকা রোদ উঠেছে একটু জালনার সামনে দাঁড়িয়ে বেশ চাটা খেতে ভালো লাগছিল সারাদিনে এই তো খানিক্ষণ সময় নিজেকে দেওয়া তারপর তো শুধু দৌড়ানো আর ব্যস্ততা তো যাই হোক ভূত চতুর্দশী আজ চোদ্দ শাক খাওয়ার দিন চোদ্দ প্রদীপ নিয়ে এসেছি কালকে এই দিনগুলোতে না ছোটবেলার কথা খুব মনে পড়ে চলো ছাদে যাই একটু ছাদে ছোট ছোট চড়ুই পাখিগুলো আমার তবে যেহেতু এখনো গাছ লাগিয়ে উঠতে পারিনি মাটিগুলো ঠুকরে টুকরে পুরো ছাদ আমার নোংরা করে দিচ্ছে এই ছাদ রোজ রোজ ঝাড় দিতে কার ভালো লাগে বলতো ঠাকুর ঘরটা মুছে ঠাকুর বাসন মেজে নি তার কারণ মায়ের তালে পুজো দিতে খুব সুবিধা হয় রাধে রাধে সবাই শ্যাম দর্শন করে নাও আমার রাধার প্রচুর পোশাক ঠাকুরকে বলি যেন আরও দিতে পারি কিন্তু যতই রেডিমেড পোশাক থাক কোনো যদি কাপড় দোকানে দেখি মনে হয় যেন নিয়ে এসে একটু বানিয়ে নি তো যাই হোক আমাদের একজন টেলার আছেন উনি আমাদের রাধার পোশাক বানিয়ে দেন ওই যত নতুনত্ব কাপড় পাই সেই কাপড় দিয়ে যেমন রেডিমেডও আছে আবার বানানোও আছে রাধাসাহে একটা আলাদা আলমারি আছে তোমরা কি জানো সেটা চলো দেখাচ্ছি তোমাদের আমি সেখানে ওনাদের শীতের পোশাক ওনাদের এই সমস্ত অকেশানে এক রকম গরমকালে পড়বে কটনের পোশাক সমস্ত পোশাক আমার স্টোর করা আছে এক একটা অকেশানে এক একটা পোশাক পরানো হয় আবার শীত গ্রীষ্ম এইভাবে আমরা যেমন ওয়েদার অনুযায়ী পোশাক পরি ওনারাও পরেন কেন পরবে না বলো তো তো যাই হোক শীত পড়লেই আবার ওনাদের শাল বেরিয়ে যাবে তোমাদের দেখাবো গোপুর টুপি আছে সেগুলো পরে বসে থাকবে সিংহাসন আলো করে তো যাই হোক ঠাকুরঘরের কাজেই কথা বলতে বলতে হয়ে গেল ও বাবা দেখো দুজনের সোহাগ দেখো এর তো মানে কি বলবো আর এই আমার ছুটকিটার চোখে মনে হচ্ছে ঠান্ডা লেগেছে ওকে যার জন্য বেঁধে নিলাম যে চোখে একটু গরম শেক দেবো ও কিছুতেই চোখে আর গরম সেঁক দিতে দিচ্ছে না চোখে ড্রপারও দেওয়া হয়েছে ড্রপ দিয়ে ওষুধ দেওয়া হয়েছে কিন্তু গরম সেঁক দিলে একটু আরাম লাগে না এ হাদা গঙ্গারামকে কে বোঝাবে দেখো ও ভাবছে কি ওটা খেলার জিনিস যতবার চোখে দিতে যাচ্ছে ও ততবার কামড়াতে যাচ্ছে একে নিয়ে আমার সারাদিনের অর্ধেক টাইম চলে যায় আমি আর অন্য কাজ কি করবো কে খাওয়াতে দাওয়াতে নামাতেই আমার দিন শেষ যাই হোক এই যে কি দুষ্টু কি দুষ্টু ওভাবে সব খেলার জিনিস ও সামনে আসা মানেই খেলার জিনিস আজকে তোমাদের বলাই হয়নি আজকে একটু বিশেষ দিন আমাদের বাড়িতে তার কারণ একটু পরে বুঝতেই পারবে ভিডিওটা দেখতে থাকো আমার এক দেওর সম্পর্কের তার বিয়ে আঠেরোই নভেম্বর আজকে আমাদের বাড়ি থেকে তাকে ভোগ দেওয়া আইবুড়ো ভাত খাওয়ানো হচ্ছে সেই নিয়ে একটা ব্যস্ততা চলছে মানে কাজের মধ্যে কাজ আর ঘুম থেকে উঠেই মেয়ে বসে পড়েছে প্রদীপ রং করতে আচ্ছা কোনো মানে হয় প্রদীপ রং করবে তো যাই হোক পড়াশোনা বাদ দিয়ে প্রদীপ রং করবি কর করে যা আমরা প্রদীপ বানিয়ে চোদ্দ প্রদীপ দিতাম ও বা কেনা প্রদীপে রং করে দিচ্ছে যাই হোক রং করছে কর করে এই রং যদি দেয়ালে লেগেছে তো আমি তো আর কি বলবো এই এগুলোকে আবার রেডি করে শুকোতে হবে তারপরে প্রদীপ শলতে দিয়ে সব রেডি করে রেখে দিতে হবে এখন দিনও ছোট সন্ধে হতে হতেই সমস্ত চোদ্দ প্রদীপ দেওয়ার পালা শুরু হয়ে যাবে আর যেহেতু আইবুড়ো ব্যাপার আছে শ্যামের ভোগ একটাতেই চলে আসবে তো সেই নিয়েও ব্যস্ততা চরমে রয়েছে তার মাঝখানে মা এদিকে আসো মা এদিকে আসো করে যাচ্ছে ওই সেই একটা রাখি এক্সেস ছিল রাখি পূর্ণিমার সময় সেই রাখিটাকে কেটে কুটে ওর ওই পুঁতিগুলো দিয়ে ওগুলোকে ডেকোরেশন করবে কালার করে এই সব আর কি চলছে এখনো বাড়িতে টুনি লাগানো এখনো হয়নি ইলেকট্রিশিয়ানকে কতবার বলা হলো সে সময়ই বার করতে পারছে না যে সে এসে লাগিয়ে দেবে কি বলবো আর কিছু বলার নেই এদের মানে সবাই যে যার কাজে ব্যস্ত আমি যদি এটাও করে নিতে পারতাম ভালো হতো এদিকে আবার একটা বেজে গেছে যা আইবুরু বা তারা এসে গেছে অথচ ভোগ এখনো বাড়িতে এসে পৌঁছলো না এই গেলো ভোগ তোমাদের দেখাই শ্যামের ভোগটা আগের দিন তোমরা দেখেছিলে আমি মন্দিরে বসে আমরা যখন খেয়েছিলাম আজকে দেখো সামনে থেকে তোমাদের দেখাচ্ছি শ্যামের ভোগটা বাড়িতেও ব্যবস্থা আছে আর যদি কেউ বাড়ি থেকে নি বাড়িতে দুদিন আগে কুপন কেটে বাড়িতেও নিয়ে যেতে পারো যিনি দিতে আসবেন ওনাকে কিছু টাকা দিতে হয় তার কারণ উনি তো মাথায় করে খাবারটা নিয়ে আসেন আর এই সমস্তটা শ্যামের বাসন এই বাসনেই সব খাবার আসে সেখান থেকে আমাদের রোজকার বাসনে সেই খাবারগুলো নামিয়ে রেখে এগুলো আবার যেখানে ঠাকুর বাসন মাজা হয় সেখানে মেজে আবার মন্দিরে জমা দিয়ে আসতে হয় এতে কোনোভাবেই এঁঠো লাগানো যাবে না প্রত্যেক দিন এটাতে শ্যামেরকে ভোগ দেওয়া হয় আর আমাদের বাড়ির একটা নিয়ম হচ্ছে নিয়ম বলবো না ঠিক এটা আমার এ বাড়ির মা মানে আমার শাশুড়ি এটা করেছেন কাউকে আয়বর ভাত দেওয়া মানে আমরা শ্যামের ভোগটাই খাওয়াই মানে নতুন জীবনে সে প্রবেশ করছে শ্যামের আশীর্বাদ নিয়ে শ্যামের ভোগকেই প্রবেশ করুক মাছ মাংস তো আছেই বিরা বিরিয়ানি পোলাও কোপ্তা তো আছেই কিন্তু এই বিশেষ দিনগুলোতে আমরা সব কিছু বাদ দিয়ে স্বামীর ভোগটাকেই প্রেফার করি আমার ননদের যখন বিয়ে দিয়েছি ওর আইবুড়ো ভাত শ্যামের বাড়িতে হয়েছে আমি তো আর ছিলাম না আমার বরের আমার বিয়ের সময় আমার বরের আইবুড়ো ভাত হয়েছে শ্যামের বাড়িতে আবার আমার মেয়ের যখন অন্নপ্রাশন হয়েছে সেটাও আমি দিয়েছি শ্যামের বাড়িতে মানে শ্যাম ছাড়া আমরা কিছু ভাবতে পারি না যে কোনো শুভ অনুষ্ঠানে এই যে হবু বর চলে এসেছে তার ডিউটি আছে সে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে ও ডিটিমের ট্রেনার সবটাই তার লিমিটেড খাওয়া সব মেপে মেপে তো যাই হোক তার মধ্যেও এটা খাবো না ওটা খাবো না করতে করতে খাবারটা খাচ্ছে আলটিমেট এবার এই বাসনগুলোকে নিয়ে চললাম পরিষ্কার করতে হবে তো ছাদে নিয়ে এসেছি কারণ এঠো বাসন মাজার জায়গায় এই বাসন মাজা যাবে না ঠাকুরের বাসন যেখানে মাজা হয় সেখানেই মাজতে হবে চড়ুই পাখি মাঝখানে প্রায় দেখাই যাচ্ছিল না এই আবার দেখেছো তোমরা কি দেখতে পাচ্ছ এক ঝাঁক চরই পাখি এসেছে মনে সুখে মাটি খুঁড়ে আমার ছাদ নোংরা করছে আর চারিদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে তো যাই হোক এই বাসনগুলো এবার মাঝি টাটা